আমাদের সমাজে কিছু আছে ইল্লাল্লাহ 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 এগুলাই জিকির করে। জিকির মানে সালাত, জিকির মানে হজ, জিকির মানে সিয়াম, জিকির মানে যাকাত, জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সিয়াম হ ইবাদত বন্দেগী যা সবই জিকির। তাহলে জিকির আজকার করলে নিজের আত্মাকে রক্ষা করা যায়। তাহলে আত্মার এক নাম্বার নিয়ন্ত্রণ করার মাধ্যম হলো যে ইচ্ছার বিরুদ্ধে লড়াই করতে হবে, ইচ্ছার সাথে লড়াই করতে হবে। ইচ্ছার সাথে লড়াই করতে পারলেই আত্মার নিয়ন্ত্রণ আসবে। তাহলে আমরা যদি ফরজ সালাত জামাতে ঠিকভাবে আদায় করি তাহলে আত্মাকে অন্যায় কাজ থেকে রক্ষার একটি উপায় হয়ে যাবে এবং এটি একটা উত্তম মাধ্যম। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। নফসের বিরুদ্ধে, নফস সম্পর্কে একটি হাদিস আমাদের জন্য যথেষ্ট। আবু জার তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আফজালুল জিহাদ আইয়ু জাহিদুর রাজুলু নাফসাহু হাওয়া। উৎকৃষ্ট জিহাদ আত্মার সাথে লড়াই করা, উৎকৃষ্ট জিহাদ আত্মার সাথে লড়াই করা, নিজের ইচ্ছার সাথে লড়াই করা। আপনার মন চা সেটা আপনি করবেন। তার মানে অনেকে আছে, মানুষ আমরা অনেকে আছি যে নিজের নিজের আত্মার পূজারী, যা বলছে সেটাই করব। তার মানে যেটা বলছে সেটাই করব, এটাই আপনি করতে চাচ্ছেন। জি না, আফারা আইতা মানিত্তা খাজা ইলাহা ইলাহা ইলাহান হাওয়াহু। এভাবে আল্লাহ তালা বলছেন, আফারা আইতা মানিত্তা খাজা ইলাহান হাওয়া। তার মানে আপনি যেন আপনার ইচ্ছা শক্তিকে প্রভু মেনে নিয়েছেন, ইচ্ছা যা বলছে, অন্যায় ভালো মন্দ না কি এটা দেখা দেখি নাই। তাহলে আত্মার এক নাম্বার নিয়ন্ত্রণ করার মাধ্যম হলো যে ইচ্ছার বিরুদ্ধে লড়াই করতে হবে, ইচ্ছার সাথে লড়াই করতে হবে। ইচ্ছার সাথে লড়াই করতে পারলেই আত্মার নিয়ন্ত্রণ আসবে। মা বোন মন চাচ্ছে যে পর্দা করবে না, ওনার মন চাচ্ছে বাইরে যাবে, মুখে লিপস্টিক লাগাবে, এরপরে অন্যকে দেখাবে। এখন আপনার উচিত হবে, এই মা বোনের উচিত হবে, না 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 এটি কাজ ভালো নয়, এটি হলো শয়তানের অনুসরণ করা, বিধা আমি কাজ করতে যাব না। যখন তিনি পারবেন মুখ ঢেকে পর্দার সহিত, পর্দার সহিত পর্দার যে কাউ করবেন, আপনি ঢিলা ঢালা পোশাক পরে আপনি যখন বেরিয়ে যাবেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুসরণ করলেন, ইচ্ছার বিরুদ্ধে লড়াই করতে পারলেন, তার মানে আত্মার সাথে লড়াই করলেন, আপনি একজন ভালো মানুষ। দ্বিতীয় নাম্বারে ফরজ সালাতগুলা ঠিকভাবে আদায় করা। তার মানে আমরা সালাত আদায় করি, প্রতিষ্ঠানে আমরা পড়ি, এরপরে বাড়িতে আমরা থাকি, দেখা যায় যে ফজরের সালাত, ফজরের ফরজ সালাত অনেকে ঘুমিয়ে থাকি। ফজরের ফরজ সালাত কেউ যদি জামাতে পড়ে তাহলে এটি একটা শ্রেষ্ঠ ইবাদত, যার মাধ্যমে আত্মাকে নিয়ন্ত্রণ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের জামাত, জামাত ফজরের সালাত জামাতের সহিত পড়বে, এই ব্যক্তির জিম্মা আল্লাহ তাআলা নিয়ে নেবেন, সারা দিন আরে অন্যায় কাজ করবে না। তাহলে আমরা যদি ফরজ সালাত জামাতে ঠিকভাবে আদায় করি তাহলে আত্মাকে অন্যায় কাজ থেকে রক্ষার একটি উপায় হয়ে যাবে এবং এটি একটা উত্তম মাধ্যম। তৃতীয় নাম্বারে আমরা বেশি বেশি আত্মাকে অন্যায় কাজ থেকে রক্ষার জন্য দোয়া পাঠ করবো, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। যখন তিনি চিন্তিত হতেন পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, হে আল্লাহ তুমি চিরঞ্জীব, তুমি সবার রক্ষণাবেক্ষণশীল, বিধায় তোমার রহমতের সাহায্য চাচ্ছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনে, হে আল্লাহ আমার অন্তরকে দিনের প্রতি অটল রাখো। আমরা পড়ি কি, আমরা সকাল সন্ধ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাত্রে 100 বার অথবা 70 বার ইস্তিগফার পড়তেন। এমনি চলছে রাস্তায় বসে আছি, ক্লাসে এখন ওস্তাদ নেই, অন্য সাথে গল্প গুজাব না করে, তার সাথে এত হাসি মজা না করে কিছু সময় ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়া আল্লাহ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর কাছে ইস্তিগফার করি। রাস্তায় চলছেন ইস্তিগফার করেন, অনলাইন কাজ না করে ইস্তিগফার করেন, রাস্তাপথে তাই বেশ বেশি বেশি ইস্তিগফার করলে আত্মাকে রক্ষা করা যায় অন্যায় কাজ থেকে। জিকির আজকারের মাধ্যমে, যত জিকির আজকার করবেন, জিকির আজকার করলে আত্মাকে রক্ষা করা যায়। জিকির আজকারের মাধ্যমে মূসা, আবু মূসা আশআরী তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে অন্তর জিকির করে এই অন্তর জীবিত, জীবন তার যেন জীবন রয়েছে। আর যার ভিতরে জিকির আজকার নাই, জিকির কি শুধু হু হু, আমাদের সমাজে কিছু আছে ইল্লাল্লাহ 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 এগুলাই জিকির করে, অনেক আছে যারা ইল্লাল্লাহ আর হু হু এগুলা করে,
জিকির মানে সালাত, জিকির মানে হজ, জিকির মানে সিয়াম, জিকির মানে যাকাত, জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সিয়াম হ ইবাদত বন্দেগী যা সবই জিকির। তাহলে জিকির আজকার করলে ঈমান চাঙ্গা হয়, এর সাথে নিজের আত্মাকে রক্ষা করা যায়। এজন্য আমরা জিকির আজকারের মাধ্যমে থাকব। এখন বলবেন টয়লেটে জালে জিকির কি করে করবেন? টয়লেটে জালে জিকির আজকার কি দোয়া পড়েন না? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আবার বিরহসমা গুফরানাকা। তার মানে টয়লেটের ভিতরে আপনি জিকির আজকার করলেন, কেন? যেহেতু দোয়া পাঠ করে প্রবেশ করেছি। তাই জিকির আজকারের মাধ্যমে থাকলে আত্মার নিয়ন্ত্রণ হয়। জি, আরেকটি বিষয় যে আমরা সকালে দেখা যায় মাদ্রাসার ছাত্র বেশি, একটু সুযোগ পেলেই অনেকে দেখা যায় ওস্তাদকে গার্ড দেয়। ওস্তাদ গার্ড দিবে কি ছাত্ররা গার্ড দেয়? ওস্তাদ আসছে না, কোথায় গেল? মানে না আসলে ঘুমাবে এখন সকালে? আমরা তো পড়েছি, আমরাও একই কাতার, তারপরও চেষ্টা করতাম যে না ঘুমার, না ঘুমার চেষ্টা। আমি ঘুমা আসলে ঘুমাতাম না, আমি চেষ্টা করতাম না ঘুমার, চেষ্টা করতাম ঘুমটা যাতে পালায় যায়। এখনও করি, চেষ্টা করি, কারণ সকালে ঘুমালে শরীরটা খুব কষ্ট লাগে, মানে সারা দিন যেন কষ্টে যায়। এই জন্য ঘুমানোর চেষ্টা করতে হবে না সকালে। সকালে আব্দুর রহমান সাখার আল গামী তিনি বলছেন যে এই সকালের সময়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকুর ইহা আর বারাকা, এটা কল্যাণকর সময়। এই সকালের সময়টা যদি কেউ দুইটি ঘন্টা ভালো করে পড়ে তাহলে তার পড়া হয়ে যাবে। সকালের সময় যদি ঠিকভাবে কেউ ভালো করে পড়ে তাহলে তার সালাত পড়া পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য সকালের সময় আমরা ঘুমানোর চেষ্টা করব না, ওস্তাদদেরকে গার্ড নয়, নিজেরা পড়াশোনা করে মানুষ হওয়ার চেষ্টা করব। ওস্তাদেরা কল্যাণ চায় সবাই, আর তোমরা চাও যে না ওস্তাদ মনে হয় বিরক্ত করতে আসছে, আমাদের ঘুমটা কাবা হয়ে গেল, বাপ মা তোমাদের কষ্ট করে পড়াইছে, ওস্তাদ তোমাদের কল্যাণ চায়, এই জন্য তোমাদের যাতে না ঘুমাও এই জন্য ডিউটি দেয়, এই তোমরা ঘুমায় না পড়াশোনা করো, এটা কল্যাণের জন্য। এই জন্য সকালে ঘুমাবার অভ্যাস করবে না। আর বেশি বেশি আরেকটা নিজের আত্মাকে নিয়ন্ত্রণ আরেকটা মাধ্যম, বেশি বেশি খাবে না, বেশি বেশি খেলে ঘুম আসবে। আর যে বেশি খায়, খাওয়া বেশি খেলেই তার, যুবক মানুষ যারা বেশি বেশি খায় খেলেই তার একটা অন্যায় পথে তার জৈবিক যে চাহিদা আছে এই চাহিদাটা অন্যায় পথে ব্যয় করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। এই জন্য বেশি বেশি খাওয়ার চেষ্টা করবে না, বেশি বেশি খাওয়া নাই, খাও তিনটা অংশ করো, একটা অংশ খাওয়া পানি আর একটা খালি রাখো। এরপরে খাওয়ার সাথে আমরা প্রত্যেক মাসে তিনটি সিয়াম রাখার চেষ্টা করি, যারা যুবক বা যারা বড়ো যদি পারি আলহামদুলিল্লাহ, আর না হলে সপ্তাহে দুইটা সিয়াম বৃহস্পতিবার সোমবার আমরা এগুলো চেষ্টা করি। তাহলে দেখা যাবে যার যেতে যত বিপদ বন্দীকে থাকবে তার ব্রেন তত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, আনুগত্য যত হবে তত ইলম কালাম তত বেশি অর্জন হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহম আসআলুকা ইলমান নাফিয়া ওয়ারিসকান তৈবা ওয়া আমালাল মুতাকাব্বালা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফজরের সালাতে এই দোয়াটা বেশি বেশি পড়তেন, হে আল্লাহ তোমার কাছে কল্যাণ কর এলেম চাচ্ছি, ওয়ারিসকান তৈবা পবিত্র রিজিকা চাচ্ছি, ও আমালান মুতাকাব্বালা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের এই মাজলিসটি কবুল করে। লাস্টে যে বিষয়টি, আমরা সকালে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, আর একটা সময় রাখব কোরআন হেফজ করার। যদি তোমরা হেফজ খানা নাও পড়ো, তারপর আমার মনে হয় যে তোমরা যদি কেউ প্রথম শ্রেণী থেকে নিয়ে দাখিল পর্যন্ত যদি মনে করো যে তুমি গোটা কোরআন মুখস্থ করবে তাহলে সম্ভব, কিন্তু সম্ভব, কারণ তোমাদের এখানে হেফজখানা আছে, অনেক হাফেজ সাহেব আছে, তুমি কোরআনটা ভালো করে শুদ্ধ করে পড়ে নাও, এরপর তোমার বন্ধু আছে প্রত্যেক দিন মুখস্থ করে বলো ভাই একটু শুনো, এইভাবে তুমি পারবে গোটা কোরআন মুখস্থ করতে পারবে। সৌদি আরবগুলাতে এইভাবে আমাদের দেশে যেমন হেফজখানা খোলা আছে আর এভাবে পড়া, তারা এভাবে পড়া হয় না, তারা ক্লাসে ক্লাসে হেফজ করায় দেয়, এবং ছুটি যে থাকে তিন মাস ওই সময়তে হেফজখানাতে হাফিজারা থাকে, আর তিন মাস এই ছাত্রগুলা ওই হেফজখানায় ভর্তি হয়ে তার এই হেফজটাকে শুনে দেয়। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই মাজলিসে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আল মারকাজুল ইসলাম ইসলামী আস সালাফিকে কিয়ামত পর্যন্ত যাতে এটিকে কোরআন সুন্নার মারকাজ এবং এটি সাদকায় জারি হিসেবে কবুল করেন। আমাদের শ্রদ্ধেয় স্যারের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার হায়াত তৈবা দান করেন। এর সাথে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, সবাই যেন আপনার দিনের খিদমতের আঞ্জাম দিতে পারে, আল্লাহ যেন আমাদের সবাই কবুল করেন। এর সাথে আমরা যে ছাত্র আছি যে যেখানে আমরা শুনছি, আল্লাহ যেন আমাদেরকে দিনের এলেম অর্জন করে কোরআন সুন্না অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। সমস্ত মুসলমানের জন্য সবার জন্য আমরা দোয়া করি,
যারা মুসলমান নরনার যারা মৃত্যুবরণ করেছেন আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন যারা যে যেখানে আছে আল্লাহ সবাইকে হেফাজত করো আমাদের কল্যাণ দান করো ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহু ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।